ঢেঙ্কানাল জেলা ভুবন দেই পাইপ যোগে নির্মাণ হইতিবা পারাদ্বীপ রাঞ্চি গ্যাস লাইনরে নিয়োজিত ঠিকা সংস্থার বকেয়া রাশিকু নেই কোম্পানি বিরুদ্ধে অভিযোগ হইছি। সম্পৃক্ত কার্যটি গেল ইন্ডিয়া লিমিটেড পক্ষরু সিপ্রল কনস্ট্রকশন কোম্পানি কাম পাইতিবা বেলে তাকু রামবরণ সিং আপেক্স প্রাইভেট লিমিটেড নামক এক কোম্পানি কার্য করুছি। যেউ কোম্পানি ঠারু ভুবন ব্লক জিরালো ঠারে 1,29,00,000 টঙ্কা ব্যয়ে নির্মাণ করা যাউথিবা সাবস্টেশন কার্যকু জনে স্থানীয় ঠিকাদার নেইথিলে। হেলে ঠিকাদার ও তাঙ্কর কর্মচারী সম্পৃক্ত কোম্পানি ঠারু সাবস্টেশন নির্মাণরে ব্যবহৃত সামগ্রী ও বকেয়া রাশি বাবদকু প্রায় 18,00,000 টঙ্কা পাইবাকু থিবা থানারে অভিযোগ করিছন্তি। মোর যে সাইডে কাম চলছিল কোণ আমার কন্ট্রাক্টর হটিগাল পয়সা পত্র বাকি থাকি করি ক্লিয়ারেন্স মানে দেব বলে কিছু কে তার তো নদে অধা পয়সা সে 152,000 টাকা দিয়ে সে মোটু সাইন নিয়ে সে আজ দেবে কালি দেবে কহিকি আজ পর্যন্ত সে পয়সা দেউ না। এনে সম্পৃক্ত কোম্পানির কর্মচারী ও জিরাল গ্রাম্য কমিটির সদস্য মানক উপস্থিতি আপোষ সমাধান পাই মধ্যে এক মিটিং বসিছিল। সেতিরে কোম্পানি কর্তৃপক্ষ বকেয়া রাশি দেবাকু নিষ্পত্তি হইতিলা বেলে এপর্যন্ত রাশি মিলিবা তো দূরের কথা, কোনসি প্রতিক্রিয়া মধ্যে মিলি না। তবে কোম্পানির এমিতি দাদাগিরিকু নেই এবে সমস্যা সৃষ্টি হইছি। মতে পেমেন্ট পত্র নদেই অলগা লোককু জবরদস্তি দাদাগিরি করে কাম আরম্ভ করেছেন। মোর সামান ঠু 3-4 সাইড এপট সব জিনিস নিয়ে এপট সেপট করে থানার অভিযোগ দেইদেবি, গাঁর গ্রামসভার কহিলে দেইদেবি, কনস্টি শুনিবার নাই, মঝিরে ধমক চমক দৌছেন, কেস করেদেবু, ফসাই দেবু, মারি দেবু, কোণ করে পারিব কর, যা ইচ্ছা যেতে প্রকার অভিযোগ কলে কোণ স্তরে শুনু না। গেল ইন্ডিয়ার আম গাঁর পিলাটি শঙ্কর পণ্ডা তা না, সে সেটি কাম করুলা, তেমন তাঁর কোণ তার পয়সা সে পেমেন্ট কলানি, গেল ইন্ডিয়া পেমেন্ট কলানি, তেমন তাঁর ভিতরে বিবাদ সৃষ্টি হল, তেমন সে বিবাদ থানাকু গলা, থানাকু আমার গ্রামর আমি মু আমার গ্রাম সভাপতি এবং আমার সমিতি সভ্য এবং সরপঞ্চঙ্ক স্বামী বাপিবাবু এ সমস্ত যাইলু আইআইসি উপস্থিতি আলোচনা হয়েছিল এবং সে তার সমস্ত পয়সা বা অর্থকু প্রদান করিব বলে সেটি কইছিল। পারাদ্বীপর রাঞ্চি পর্যন্ত নির্মাণ করা যাউথিবা এই গ্যাস সংযোগীকরণ প্রক্রিয়া কেতেদূর সফল হেউছি তাহাকু নেই অনিশ্চিততা মধ্যে দেখা দিছি। ঢেঙ্কানাল কামাখ্যানগর ভূপেশ কুমার রাউত, কোণার্ক নিউজ।